আসসালামু আলাইকুম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ব্যাস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আর ভালো থাকার কামনা করি আজকে একটা নতুন টপিক নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো ব্যাস, আজকে যে টপিকটা হবে, আমরা অনেকে দেখেছি কীভাবে লবণ পানি দিয়া বিদ্যুৎ তৈরি করতে হয়। লবণ পানি দিয়ে বিদ্যুৎ তৈরি করার একটা ভিডিও আমি অলরেডি কিছুদিন আগে আপলোড করেছি। তো ওই ভিডিওটা চাইলে আপনারা সবাই দেখে আসতে পারেন। ওটাতে অনেক গুরুত্বপূর্ণ কীভাবে আমাদেরকে লবণ পানি দিয়া বিদ্যুৎ বানানোর জন্য মানুষ আমাদেরকে উৎসাহ করছে, এবং আর এই ভিডিওগুলো আসলে কি, এই ভিডিওগুলোতে মানুষ কি পাচ্ছে আপনারা ইতিমধ্যে দেখে আসতে পারেন। তো বিকজ আজকে আমি যে টপিকটা নিয়ে আলোচনা করব, আমরা তো লবণ দিয়া পানি দিয়া বিদ্যুৎ তৈরি করা দেখেছি, অনেক ভিডিও আমরা দেখেছি। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা 100 ওয়াটের বাল্ব আমরা আমাদের বাসা বাড়িতে ফ্যানের রেকর্ডার লাগাই। ফ্যানের রেকর্ডার দিয়ে আমরা কিন্তু কারেন্টগুলারে হাফ ডাউন করি, মানে কমাই বাড়াই। আজকে আমি শুধু লবণ দিয়া এই কারেন্টটার আমি নিয়ন্ত্রণ করব। তো আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, আসলে কি সম্ভব? এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা 100 ওয়াটের বাল্ব, আমি এই বাল্বটা দেখুন আমি কারেন্টে লাগা দিলাম, জ্বালানোর পরে দেখুন বাল্বটা কিন্তু জ্বলতেছে, বাল্বটা কিন্তু ফুল জ্বলতেছে। তা আমি আজকে এই বাল্বটা এখানে ফানি দিব, ফানি দেওয়ার পরে ফানির সাথে আমি বাল্বটারে কন্ট্রোল করব। আমি বাল্বটা আস্তে আস্তে বাড়াবো, আস্তে আস্তে কমাবো। এই ফানির মাধ্যমে, লবণ আর ফানির মাধ্যমে বাল্বটার কিন্তু নিয়ন্ত্রণ হবে। আমি আজকে সেই ছবিটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, এবং আমি আপনাদেরকে আজকে বিস্তারিত দেখাবো কীভাবে বিদ্যুৎ নিয়ন্ত্রণ করা যায়, কীভাবে একটা 100 ওয়াটের বাল্ব ডিম এবং আলো করা যায়, কমানো যা বাড়ানো যা, সেই টপিকটা নিয়ে আলোচনা। চলুন বিকজ মূল বিরতিতে চলে যাই। বিদ্যুৎ নিয়ন্ত্রণ করতে হলে, বিদ্যুৎ তৈরি করতে হলে সর্বপ্রথম যে জিনিসটা আমার লাগবে, দেখুন আমার সামনে একটা হোল্ডার দেখতে পাচ্ছেন এবং একটা 100 ওয়াটের বাউল দেখতে পাচ্ছেন। আর আমি এটা নিজে তৈরি করছি, দেখুন এখানে দুইটা স্টিল দুইটা তারকারা নিয়েছি, তারকার ভিতর দিয়ে আমি ফাইবারের ভিতর দিয়ে আমি দুইটা তার বার করছি। কারণ এসব কাজ করতে গেলে কারেন্ট বিদ্যুৎ কিন্তু কাউরে ছাড় দিবে না। তো সেক্ষেত্রে যাতে আপনারা বাসা বাড়িতে অনেকেই এরকমভাবে ট্রাই করবেন না, ট্রাই করতে গেলে যে কোনো একটা দুর্ঘটনা করতে পারে। আর আমি যেভাবে করছি সেইভাবে যদি করেন তাহলে হয়তো আপনারা পারবেন। এরপরেও আমি সলিউশন দিচ্ছি, আপনারা কেউ এগুলা ট্রাই করবেন না, এটা একটা বিনোদন, আপনারা দেখলে এটা বিনোদন হিসেবে দেখতে পারেন। আমি দুটো ফাইব নিলাম, দুটো ফাইবের ভিতরে দুটো তারকাটা লাগাইয়া আমি এখান থেকে দুটো লাইন বা করলাম, এটা কিন্তু ডাইরেক্ট লাইনে চলবে। এখানে যদি আমি টেকাই এই বাতিটা কিন্তু জ্বলবে, দেখুন আমি ডাইরেক্ট লাইন দিলাম, কারেন্ট দেওয়ার পরে দেখুন বাতিটা কিন্তু জ্বলতেছে। তার মানে এই দুইটা তারের ভিতরে আমার কারেন্ট আছে, কারেন্ট দিয়ে এখানে জ্বলতেছে। সেক্ষেত্রে আমি সেফটির জন্য আমি কিন্তু ফাইব দুটো লাগাই নিলাম, যাতে করে আমার কোনো দুর্ঘটনা না ঘটে, সেফটির জন্য আমি কিন্তু ফাইব দুটো লাগাই নিলাম। আপনারা দুটো ফাইব লাগাইয়া দুটা ফাইভ দুটো লাগাই নিলাম, একটা হোল্ডার নিলাম। তো এখানে কালেকশন রয়েছে, দেখুন এক তারের কালেকশন, একটা তার কিন্তু হোল্ডার থেকে দুটা তার আছে, দুটা তার এই হোল্ডার থেকে দুটা তার আসছে, আসার পরে একটা মাঝের তারটা আমি কেটে ফেলছি, এক তার কেটে ফেলেছি, একটা তার কাটতে আমি কিন্তু দুই পাশে নিয়ে আসছি, আর একটা তার দুইটা তারে এখানে টুপিনে চলে আসছে, দুইটা তার টুপিনে চলে আসছে, আর দুইটা তারের মাথা থেকে একটা তার মাথা কাটটা আমি কিন্তু টুপিনে লাগাই দিছি, ওই আমার দুইটা তারকাটার মধ্যে লাগাই দিছি। এটাই হয়ে গেছে একটা সিরিজ কালেকশন হয়ে গেছে। তো সিরিজ কালেকশন হওয়াতে আমার কিন্তু এখন লাইটটা জ্বলতেছে, আমি এইভাবে টেকালেই লাইটটা জ্বলতেছে। তো আমাদের লাইটটা কিন্তু ফুল জ্বলতেছে, লাইটটা কিন্তু আমার এখন ফুল জ্বলতেছে। তো আমি কী করবো আজকা, এখন ফানি দিয়া আমি লাইটটা ফানি দিব, আমি এটার মধ্যে ফানি দিয়া লাইটটারে নিয়ন্ত্রণ করব, কম বেশি করব, আলোটা কম বেশি করব। তো আমি সর্বপ্রথম ফানিটা দাইলাইন যাচ্ছি, আর এটা কিন্তু কাপড় ফানি, টিউবওয়েলের ফানি, কাপড় ফানি, দেখুন আমি ফানি নিলাম। তো আপনারা খুব সাবধান, দেখি ফানিতে কি লাইটটা আমার জ্বলে কিনা, দেখুন লাইটটা কিন্তু, আপনারা বাতির দিকে খেয়াল করুন, এটার দিকে খেয়াল করবেন। এখানে যদি আমি বাতির দিকে আপনারা খেয়াল করবেন, এখানে যদি আমি টেকাই লাইটটা কিন্তু কম জ্বলতেছে,
হালকা হালকা জ্বলতেছে, যত আমি যতই দুইটা 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 কাছাকাছি করি ততই কিন্তু আলো বাড়বে। দেখুন এই দেখুন বাড়ছে, আমি যতই দূরে নেই আমার কিন্তু বাউলটা কিন্তু কমে যাচ্ছে, বাউলটা কিন্তু কম জ্বলতেছে। তো সেক্ষেত্রে আমি এখন একটু লবণ দিব, সেক্ষেত্রে আমি লবণ দিব, লবণটা দিলে ফানি যাতে একটা এম্পিয়ার তৈরি হবে, আর সেই এম্পিয়ারটা আর কারেন্টটা মিলিয়া তাদেরকে বুকে আমি একটু বিষয়টা দেখাই। এই দেখুন বাউলটা কিন্তু কম জ্বলতেছে, আমি এখানে একটু লবণ দিয়ে দিই। দেখুন লবণ দিতেছি, এম্পিয়ার বাতাসে, দেখুন লবণ দেওয়াতে পুরোপুরি এম্পিয়ার চলে আসে। এখানে লবণ দেওয়াতেই দেখুন লবণ দিলাম, পুরোপুরি পাওয়ার চলে আসছে। এটি হলো একটা ম্যাজিক, ঠিক আছে, আপনারা এভাবেই কাজগুলো করতে পারবেন। দেখুন আমি বাসা থেকে লবণ নিয়ে আসছি, আসলে লবণের কাজ তো আমার না, অনেকে প্রশ্ন থাকতে পারে যে ভাই এগুলো কী মিশাইছেন, কারণ বিগত চ্যানেলে আমি লবণ পানি দিয়ে দিয়ে বিদ্যুৎ লবণ পানি দিয়ে কীভাবে বিদ্যুৎ তৈরি করতে হয় সেই ভিডিওটাতে কিন্তু আমি লবণই দিছিলাম। অনেকেই প্রশ্ন করছেন যে ভাই এগুলো কী দিছেন, এই দেখুন আমার হাতে লবণ, আমি কিন্তু লবণটা দিতেছি। তো লবণটা একটু দিলাম, দেওয়ার পরে লবণটারে আপনারা একটু নাড়াচাড়া দিয়া লবণটা, কারণ পানির মধ্যে লবণটা পড়লে তো গলবে না, একটু গলায় নেবেন যাতে করে এম্পিয়ারটা একটু বাড়ে। তো মোটামুটি একটু অনেকখানি গুলা গেছে, হালকা একটু রয়েছে, তাক এটা এমনি গুলে যাবে। তো চলুন এখন দেখি লবণ দেওয়ার পরে আমার পাত্রটা কেমনভাবে জ্বলে। দেখুন আমি কিন্তু এখন দূরে রাখছি, আমি দুইটা কিন্তু কাছাকাছি করি নাই, দূরে রাখছি। আগে কিন্তু দুইটা দুই পাশে রাখার পরে বাউলটা কিন্তু আমার কম জ্বলছে, যখন আমি এদিকে করছি তখন বাউলটা বাড়ছে। আর এখন দেখুন আমি লবণটা দেওয়াতে দেখুন কতটুকু এম্পিয়ার তৈরি হয়েছে, একটা একটু লবণে আসলে কতটুকু পাওয়ার, লবণটার কতটুকু পাওয়ার, তো আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আমি যদি এখন এটা কাছে আনি তো দেখুন বাতিটা কিন্তু ফুল জ্বলতেছে, কাছে দূরে নিয়ে গেলে গাই আলোটা কিন্তু কমে যাচ্ছে গা। তো এটি হয়েছে এটার কাজ। তো আপনারা এখন আমি আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখন যে পানিটা আছে এই পানিটা দুধ হাত দিই শর্ট করবে, এই পানিটা দুধ এখন আমরা আমি হাত দিই শর্ট করবে, তা আপনার কখনও এই কাজটা করার সময় পানিতে হাত দিবেন না, খুব সতর্ক হাতে মোজা পরে কাজটা করবেন, করার চেষ্টা করবেন। দেখুন একটু লবণ দেওয়াতে পানিটার ভিতরে বাতিটা কিন্তু ফুল পাওয়ার জ্বলতেছে, একশো অর্ডের বাতিটা ফুল জ্বলতেছে, আর আগে কিন্তু একশো অর্ডের বাতিটা জ্বলতো না, আমি যখন এদিকে এদিকে আনছি তখনই কিন্তু বাতিটা জ্বলছে, আর যখন এখন যে কোনো পাশে ধরি এই পাশে ধরি ফুল জ্বলবে। দেখুন শুধু ফানি নিলাম, ফানি নেওয়াতে কিন্তু বাউলটা আমার জ্বলে না, বাউলটা জ্বলে দুধ আমি এদিক দিয়ে আস্তে আস্তে কাছে আনি বাউলটা কিন্তু জ্বলতেছে, আর যদি দূরে নেই এম্পিয়ার কমে যাচ্ছে গা বাউলটা কিন্তু জ্বলতেছে না। তো শুধু শুধু ফানি দিলে কিন্তু এটা এরকম করতেছে, আর আমি এখানে যদি লবণ দিতাম, আমি যদি একটু লবণ দিয়ে দিই তাহলে দেখবেন আমার এটা পুরোপুরি এম্পিয়ার এম্পিয়ারে চলে আসবে। তো ভিউয়ার্স আশা করি এই ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আর ভালো দিলে কেতে হ্যাঁ তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটা ক্লিক করে রাখবেন, আর আমার কমেন্টে এসে বলবেন আপনারা কেমন ধরনের ভিডিও চান। এই বলেই শেষ করছি, সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।